আজকে আমরা উপস্থিত হয়েছিলাম দুর্বাচটি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে 18ই অগাস্ট দুর্বাচটি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। যদিও একটা রাজনৈতিক দলের ব্যানারে দিয়েছি, কিন্তু দুর্বাচটির যে সমস্ত বঞ্চিত মানুষজন তাদের প্রতিনিধি হিসেবেই আমরা দিয়েছিলাম ডেপুটেশনটা। প্রচুর মানুষ যাদের পাওয়ার যোগ্য তারা কিছু পায়নি, প্রচুর কারচুপি আমাদের কাছে, এগুলো অনেক আগে থেকেই তথ্য ছিল। তাই ডেপুটেশনের দিন যখন আমরা এসেছিলাম তখন কিন্তু প্রধান সাহেব আমাদের কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি এবং কোনো ডাটা দিতে পারেননি। উনিই টাইম নিয়েছিলেন এক সপ্তাহ পরে সমস্ত ডাটা দেবেন, সেই তারিখটা আজকে ছিল 25 তারিখ। তাই আজকের আমাদের সমস্ত ছেলেপুলেরা এখানে এসেছিলেন, যদিও এখন করোনা ভাইরাস চলছে, সবাইকে নিয়ে আসা হয়নি, দূরত্ববিধি বজায় রেখেই আমরা এসেছিলাম। কিন্তু আজকে যেটা দেখলাম প্রধান সাহেব অনুপস্থিত। প্রধান সাহেবকে আমরা আরেকটা ডেট দিয়ে গেছি 3রা সেপ্টেম্বর, সেই দিন প্রধান সাহেব বলেছেন দুটোর সময় প্রধান সাহেবকে উনি রাখবেন এবং সেদিন আমাদের সমস্ত তথ্য দেবেন বলে বলেছেন। আমাদের কিন্তু দৃঢ় বিশ্বাস এই সমস্ত সাধারণ মানুষকে যারা বঞ্চিত করেছেন তারা এইভাবে বঞ্চিত করে যাবেন বলে বিশ্বাস। তবে আমরা এখন থেকেই আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি, সাধারণ মানুষের পাশে আমরা আছি, থাকবো। ছিলেন উপপ্রধান সাহেব আমাদেরকে কোনো তথ্য ডাটা দিতে পারলেন না এবং আমাদেরকে সর্বশেষ যেটা কথা হয়েছে ওনারা আগামী 3রা সেপ্টেম্বর বৃহস্পতিবার দুটোর সময় আমরা এখানে দুর্বাচটি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে উপস্থিত হব। ওনারা যদি আগামী 3রা সেপ্টেম্বর যদি আমাদের কোনো না ডাটা কাগজপত্র দেয় তাহলে আমরা দুর্বাচটি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে সাধারণ মানুষের জন্য আমরা রাখবো।